মধ্য ডানপন্থী মিশেল বার্নিয়েকে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। স্থানীয় সময় শনিবার রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে ট্রেড ইউনিয়ন ও এনপিএফ দলের সদস্যরা। চলতি বছরের জুন জুলাই মাসে অনুষ্ঠিত হয় ফ্রান্সের জাতীয় পরিষদ নির্বাচন। ওই সময় সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই। নির্বাচনে বেশি আসন পায় বামপন্থী রাজনৈতিক জোট নিউ পপুলার ফ্রন্ট এনএফপি। নির্বাচনের প্রায় দুই মাস পর গেল বৃহস্পতিবার ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে রক্ষণশীল ও ইউরোপীয় ইউনিয়নের সাবেক ব্রেক্সিট আলোচক মিশেল বার্নিয়েকে বেছে নেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ভোটে বেশি আসনজয়ী বাম দলকে এড়িয়ে একজন রক্ষণশীলকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করায় ফ্রান্স জুড়ে বিক্ষোভ শুরু করে শ্রমিক সংগঠন ও বামপন্থী দলগুলো। শনিবার রাজধানী প্যারিস সহ দেশটির বিভিন্ন শহরে প্রতিবাদ মিছিল করেছে হাজারো মানুষ। প্রেসিডেন্ট ম্যাক্রনের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির পাশাপাশি গণতন্ত্র হরণের অভিযোগও তুলেছে তারা। বামপন্থীদের অভিযোগ, তাদের প্রস্তাব করা ব্যক্তিকে বাদ দিয়ে নিজের পছন্দ মতো প্রার্থীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন ম্যাক্রন। প্রধানমন্ত্রী হিসেবে বামদের প্রার্থী ছিলেন লুসি ক্যাসেটস। জাতীয় পরিষদের আস্থা ভোটে টিকবেন না এমন অজুহাত দেখিয়ে তার নাম প্রত্যাহার করেন ম্যাক্রন। তবে প্রধানমন্ত্রী হিসেবে বার্নিয়ের ভাগ্য নির্ভর করছে ডানপন্থী রিপাবলিকানদের ওপর। আস্থা ভোট হলে রক্ষণশীলদের সমর্থনে টিকে যেতে পারেন তিনি। সঞ্জিতা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।